যাশেরে মাটি গান বাইয়া আমার ভাই ঘনরে কয়ো না ইয়োরনি তো বইলা তোরা কে যা কে যা কে যাশেরে মাটি গান বাইয়া আমার ভাই ঘনরে কয়ো না ইয়োরনি তো বইলা তোরা কে যা কে যা বছরে খানি ভুলা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না কই যা আমার পুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না নিলাম রে কত আশা লইয়া মাইনা আইলো গেল গেল রথের আমার ভাই ধন রে কয়ো নায়ুর নিত বইলা তোরা কে যা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা এত আমার ভিডিও দেখছিলেন, ভিডিওতে আপনি আপনারা দেখতে পেয়েছেন আমার দুই ভাইকে, আমার বড় ভাই আমার ছোট ভাই, আর ছিল আমার ছোট ভাইয়ের ছেলে, সরি আমার বড় ভাইয়ের ছেলে দাথির, আর আমার ছোট ভাইয়ের বউ আলিসা। ওরা গিয়েছিল যমুনা নদীতে, যমুনা নদীর যেই ব্রিজটা আছে ব্রিজটা দেখার জন্য। তো অনেক দিন পর দুই ভাইকে একসাথে একই ভিডিওতে পেয়ে খুব ভালো লাগলো। এই ভিডিওটাও আমার ছোট ভাই আমাকে পাঠিয়েছে, আমার ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইদের দেখলে কান্না ভালো লাগে, ভাইরা হচ্ছে বোনদের পরিচয় টুকরা, সেটা ভাইরা বুঝুক আর না বুঝুক, তেমনি ভাইদের জন্য বোনরা পরিচয় টুকরা। আমরা যেহেতু সহোদর সবাই, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আপনারা যে যেখানে আছেন আমি জানি না কেমন আছেন, আশা করছি সবাই ভালো আছেন, সবার ভাই বোন কেমন আছে তাও জানি না, আল্লাহ যেন সবার ভাই বোনকে সব জায়গায় ভালো থাকে, একই সুতো বেঁধে রাখে। যখন আমরা যেমন ছোটোবেলায় ছিলাম ঠিক তেমনি যেন বড়োবেলাতেও আমরা সেই ছোট্টবেলার মতো মিলেমিশে থাকতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। আর যেটা বলতে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাংলাদেশের ভিউ, আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য এটা অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস, যে দেশ দেখলেই ভালো লাগে হোক সেটা ভিডিওতে। যেহেতু বছর প্রায় নয়েক হয়ে গেলো, প্রায় ছুঁচুই দশেক, বছর দশেকই বলি হয়ে গেল, আসলে কাউকে পরিবারের কাউকেই কাছে পাইনি, ওই ফোনে ফোনে যতটুকু অতটুকুই। তো আমাদের ইচ্ছা করে দেশে যেতে, আমাদের ইচ্ছা করে ভাই বোনের মিলন মেলায় সামিল হতে, জানি না আল্লাহ ভাগ্যে কবে রাখবে। তো আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার বড় ভাই একটু অসুস্থ, যাতে তাড়াতাড়ি আল্লাহ শিফা দান করে। আর যার ভাই বোন দেশের বাইরে থাকে, সবাই সবার ভাই বোন যাতে ভালো থাকে, বা দেশে থাকে সবার ভাই বোন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, এটা সবসময় কামনা করি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সাথে আমার দুই ভাইকেও ভালো রাখুক। এই তো আমার কথাগুলোর সাথে সাথে আপনারা নদীটাও দেখতে থাকেন, আমার দেশের নদী, মা মাটির নদীর দেশ, আমার সোনার বাংলাদেশ, নদী মাতৃক বাংলাদেশে জন্মগ্রহণ করে নদীকে অনেক সময় গর্বিত বোধ করি, যদিও ভাবে নদীর কাছে খুব একটা যাওয়া হয়নি, তারপরও ভালো লাগে, আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি। আজকে এ পর্যন্তই, আয় হাই আসিফের কথা বলতে ভুলে গেছি, আসিফ আমার বড় বোনের ছেলে, আসিফও ছিল। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আবারও আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
টাঙ্গাইল।